ফিলিস্তিনি নারী ফুটবল দল বাংলাদেশে আসবে, তারা ফিফা প্রীতি ম্যাচ খেলবে বলে নিশ্চিত করেছে বাফুফে। আগামী মাসেই খেলা হবে, তবে কোন তারিখ খেলা হবে সেটা নিশ্চিত করা হয়নি। ফিফা উইন্ডোতে খেলা হবে বলে জানিয়েছে বাফুফে। আগামী 13 থেকে 22 ফেব্রুয়ারির মধ্যে দুটি ম্যাচ হবে। যুদ্ধে ধ্বংস হয়ে যাচ্ছে ফিলিস্তিন। ইসরায়েলি হামলায় দেশের করুণ অবস্থা চললেও তাদের ফুটবল দল থেমে নেই। এই মুহূর্তে ফিলিস্তিন পুরুষ ফুটবল কাতারের দোহায় এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলছে। আগামী 21 মার্চ ঢাকায় আসবে ফিলিস্তিন, বাংলাদেশের বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে। গত ডিসেম্বরে সিঙ্গাপুর নারী ফুটবল দল ঢাকায় সাবিনাদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল। বাফুফে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করে, পরে ফিলিস্তিন নারী দল বাংলাদেশে আসতে রাজি হয়। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ফিলিস্তিন 136 নম্বরে আর বাংলাদেশ 140তম স্থানে। নিউজ ডেস্ক, এটিভি সংবাদ।